পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেন চলাচল শুরু হওয়ার পাশাপাশি এবার ওই শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ নিলেন বহরমপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থা। আজ দুপুর 2টোর সময় বহরমপুর বাসস্ট্যান্ড থেকে 2টো বাসের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন ওই সংস্থার কর্ণধার তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস, ডিএসপি ট্রাফিক মুর্শিদাবাদ দীপাঞ্জন ভট্টাচার্য, বহরমপুর কালেকশনাল হোমের চিফ মেডিকেল অফিসার ডক্টর রবিপ্রসাদ রবি সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী। যে সরকারি উদ্যোগ একা সম্ভব না, সরকারি উদ্যোগের সঙ্গে সঙ্গে মানুষ আমাদেরকেও পাশে আসতে হবে, এবং আমাদের এটাই আশা যে সকল যারা পরিযায়ী শ্রমিক তারা যেন সুস্থ হয়ে ঘরে ফিরতে পারে, আমরা যারা এনজিও ক্লাব তারাও যেন সরকারের পাশে দাঁড়ায় এবং তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। আজকে আমরা 2টো বাস পাঠাচ্ছি, মোটামুটি এখন আমরা 12টা বাসের ব্যবস্থা করতে পেরেছি। কোথায় যাবে বাসগুলো? বাসগুলো মূলত যাচ্ছে হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ যাচ্ছে এবং চেন্নাই যাচ্ছে, 3টে জায়গা থেকে আমরা আনানোর চেষ্টা করছি। আমাদের কাছে এখনও অব্দি যে লিস্ট আছে তাতে প্রায় 1100 সামথিং শ্রমিক আছে। আপাতত আমরা 800 থেকে 850 লোকের ফেরানোর ব্যবস্থা করতে পেরেছি, বাকিদেরও আমরা চেষ্টা করছি।